প্রতি বছর পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের 26 নম্বর ওয়ার্ডের কৈবর্তপাড়ায় শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে রাধাকৃষ্ণের মন্দিরে রাখি উৎসব পালিত হয়। এবছর সেই কর্মসূচি অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার। সারাদিন ধরে চলে নাম সংকীর্তন। জাতি ধর্ম নির্বিশেষে সকল মানুষ উপস্থিত হন এই অনুষ্ঠানে। এদিন এই উপলক্ষে ভক্তদের বসে ভোগ বিতরণ করা হয়। এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন 26 নম্বর ওয়ার্ডের পুরমতা নাজমুল আরা বেগম, জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কাঞ্চন কাজী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এলাকার মহিলারা জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কাঞ্চন কাজীকে রাখি পরিয়ে বরণ করে নেন। প্রতি বছরই এই রাখি বন্ধন উৎসবের দিন ভাইফোঁটা দিয়ে দুটো দিন এই গোড়া খ্রিস্টান পাড়ায় আমার রাজপাড়া রায় কলোনি আমার কর্মকার পাড়া বিনয়পুকুর পার দুর্লভকালী বাড়ি থেকে আরম্ভ করে কাকুজি বর্তমান সমস্ত এলাকার আমার যারা বোনেরা যারা আমাদের সঙ্গে দীর্ঘদিন রাজনীতিটা করেছে দলের তৃণমূল কংগ্রেসের ঝান্ডাটা মাথায় বয়ে বেড়ায় মিছিল মিটিংয়ে বয়ে বেড়ায় এবং আমাদের সক্রিয় যারা কর্মী মহিলা যারা কর্মী আছে সবাই আমার বোন সবাই আমাকে আমি ওদের কাছে ওদের প্রিয় দাদা কারোর কাছে কাকা কাকি মামা কিন্তু এরা আমার সব প্রিয় বোন আমি আজকের দিনে এই বোনদেরকে ওদের শুভেচ্ছা জানাই ভালোবাসা জানাই এবং ওদের দীর্ঘ আয়ু কামনা করি এবং সুস্থ থাকুক ভালো থাকুক এবং সাংসারিক জীবনে আরও আরও ভালো থাকুক এই কামনা করি এই জন্য ওরা আমার দোয়া করে আমি ওদের জন্য দোয়া করি সবাই ভালো থাকো তারা পুরমাতা নাজমুন আরা বেগমকে রাখি পরান। পুরমাতা নাজমুন আরা বেগম ও কাঞ্চন কাজী ভক্তদের ভোগ বিতরণ করেন। আজকে গোটা 26 নম্বর ওয়ার্ডে কৈবর্ত পড়া এখানে রাধাকৃষ্ণ মন্দির আছে। এই মন্দিরে যারা ভক্ত অনুযায়ী আছে প্রতি বছর শ্রাবণ মাসে সে যে পূর্ণিমা আছে পূর্ণিমায় যে রাখি উৎসব পালন করা হয় এখানে আমার সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা এখানে রাখি উৎসব পালন করা হয় এখানে হরিনাম সংকীর্তন হয় এবং দুপুরে একটা মধ্যাহ্ন ভোজন আয়োজন করা হয় জাতি ধর্ম বর্ণ সবাইকে সবাইকে নিয়ে এবং নিরামিষ তাহলে নিরামিষ করা হয় এবছর আমরা ফ্রাইড রাইস আলুর দম পাঁপড় চাটনি পায়েস ইত্যাদিতে করা হয়েছে এবং কোনো সীমারেখা কিছু বলে নাই মোটামুটি শুরু হয় বেলা 1টা থেকে ভালো শুরু হয় ততক্ষণ পর্যন্ত মানুষ আসবেন আসেন যেমন যেমন হয় তেমন সবাই এবং এই পুরো টোটালটাই এলাকার জাতি ধর্ম সবাই সমর্থন অনুযায়ী সবাই সাহায্য করেন সেই সাহায্য নিয়ে আমরা এই ব্যবস্থা করি বর্ধমান থেকে পম মহন্তের রিপোর্ট আনন্দবার্তা।